সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, স্বাগত জানাচ্ছি আজকের গণিত ক্লাসে। আজকের গণিত ক্লাসে কতগুলো শর্ট প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে এবং একটি কাঠামোবদ্ধ প্রশ্ন তোমাদের উদ্দেশ্যে দিয়ে দেওয়া হবে। তো শুরু করতেছি শর্ট প্রশ্নগুলো। শর্ট প্রশ্ন নম্বর এক, যে কোনো সংখ্যারই সর্বনিম্ন কয়টি গুণনীয়ক থাকে? যে কোনো সংখ্যারই সর্বনিম্ন কয়টি গুণনীয়ক, যে কোনো সংখ্যারই সর্বনিম্ন কয়টি গুণনীয়ক থাকে, অথবা যে কোনো সংখ্যারই ন্যূনতম বা কমপক্ষে কয়টি গুণনীয়ক থাকে? তাহলে উত্তরটি হচ্ছে দুইটি। উত্তর দুইটি। কিভাবে? যেমন ধরো পাঁচ, পাঁচের দুটি গুণনীয়ক আছে, হ্যাঁ, সেটি হচ্ছে এক ও পাঁচ সংখ্যাটি নিজে। তো যে কোনো সংখ্যারই দুটি গুণনীয়ক হবে ন্যূনতম, মানে কমপক্ষে দুটি গুণনীয়ক হবে, বেশি তো হতেই পারে, কমপক্ষে দুটি গুণনীয়ক হবে, সেটি হচ্ছে সংখ্যা নিজে একটি গুণনীয়ক, সংখ্যা নিজে সংখ্যার একটি গুণনীয়ক, এবং এক মাস্ট বি এক সকল সংখ্যারই গুণনীয়ক। ঠিক আছে, তবে এক কেবলমাত্র একের ক্ষেত্রে, একের গুণনীয়ক কেবলমাত্র এক, একের গুণনীয়ক কেবলমাত্র একটি, অর্থাৎ এক নিজেই। এছাড়া এক ছাড়া যে কোনো সংখ্যারই সর্বনিম্ন দুটি গুণনীয়ক আছে, অর্থাৎ সংখ্যা নিজে এবং এক। আশা করি বিষয়টি বুঝতে পারছো। তারপর আসো শূন্য দশমিক নয়। শূন্য দশমিক নয় সংখ্যাটিকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। সংখ্যাটির সাধারণ ভগ্নাংশ প্রকাশ দেখাও। সাধারণ ভগ্নাংশ প্রকাশ দেখাইতে বলা হয়েছে, তাহলে সাধারণ ভগ্নাংশ প্রকাশ করার নিয়মটি হচ্ছে শূন্য দশমিক নয় সমাধান, শূন্য দশমিক নয় সমান সমান, আমরা জানি যে দশমিকের জন্য নিচে একটি এক, অর্থাৎ হরের জায়গায় একটি এক, এবং দশমিকের ডানে যেটি অঙ্ক থাকে অর্থাৎ দুটি শূন্য, আর উপরে শূন্য এবং দশমিক ছাড়া যে সংখ্যাটি থাকে সেই সংখ্যাটি। তারপর আরেকটি আছে পাঁচ দশমিক চার শূন্য সাত, সংখ্যাটির সাতের স্থানীয় মান কত? এখানে সাতের স্থানীয় মান না বলে আমি চারের স্থানীয় মান বলি। সংখ্যাটির চার এর স্থানীয় মান কত? অর্থাৎ এই সংখ্যাটির চারের স্থানীয় মান কত? তাহলে আমরা যখন করবো দশমিকের আগে, অর্থাৎ মূল যে সংখ্যাটি আছে টাকার অংশ, এটি করবো যথাযথ আগের নিয়মে একক, তারপরে এখানে আরেকটি থাকলে দশক, তারপর শতক, তারপর হাজার। যেহেতু এগুলো নাই তাহলে শুধু এককে আছে, আমরা একক করবো। এবার দশমিকের পরের অংশটা কীভাবে করবো সেটিও অনেক ক্লাসে আলোচনা করা হয়েছে, সেটিও দশমিকের কাছে থেকে করবো। বাম পাশের অংশ দশমিকের বাম পাশ থেকে, এবার দশমিকের কাছে থেকে, অর্থাৎ দশমিকের পরে যে অঙ্কগুলো আছে সেগুলো থেকে, দশমিকের ডানের অংশগুলো যেগুলো দশমিকের অংশ সেগুলো দশমিকের সাতের অঙ্কটি থেকেই পড়বো, অর্থাৎ চার থেকে। তাহলে চার হবে কি দশমাংশ, দশমিকটা নিজে হচ্ছে একাংশ বা দশমিকের অংশ, তারপর অংশটি হচ্ছে দশমাংশ, তারপর একটি শতাংশ, তারপর একটি হাজারাংশ বা সহস্রাংশ, অর্থাৎ এগুলো হচ্ছে একক, দশক, শতক, আর এগুলো হচ্ছে এর অংশ। হ্যাঁ, দশমাংশ শতাংশ মানে শতভাগের এক অংশ, অর্থাৎ একশো ভাগের এক অংশ। তাহলে চার হচ্ছে দশমাংশ। তাহলে আমরা লিখবো সংখ্যাটিতে, এত সংখ্যাটিতে চারের স্থানীয় মান দশমাংশ, সংক্ষিপ্ত উচ্চার হচ্ছে দশমাংশ। বড় করে যদি লিখি তাহলে এত সংখ্যাটিতে বা উপরোক্ত সংখ্যাটিতে চারের স্থানীয় মান দশমাংশ। তারপর আমরা যা নিব সেটি হচ্ছে পাঁচ দশমিক চার পাঁচ সমান
पाँच दशमिक चार पाँच लिटार समान कत मिली लिटार एक दशमिक पाँच चार समान कत मिली लिटार তাহলে আমরা যদি একটি একক থেকে আরেকটি এককে যেতে চাই তাহলে আমাদের জানতে হবে যে এ এককটি সমান ও এককটি কত হ্যাঁ কিন্তু এ এককটি কত সমান কত এটি জানতে গেলে আমাদের জানতে হবে যে এ এককটির এক মানে একটি এককের এক ভিন্ন এককটির সমান কত তাহলে আমরা লিটার থেকে আমরা মিলি লিটারে যাব তাহলে আমাদের জানতে হবে যে লিটারের এক হইলে মিলি লিটারের কত হবে হ্যাঁ তাহলে আমরা জানি যে এক লিটার সমান এক হাজার মিলিলিটার তাহলে আমরা যদি এত লিটার সমান কত মিলিলিটার বের করতে চাই তাহলে সমাধানটি হবে সমান সমান চার দশমিক এত গুণ এক হাজার যেহেতু এক লিটার সমান এক হাজার মিলি লিটার অর্থাৎ আমরা যখন যে এককে প্রকাশ করব হ্যাঁ যদি ছোট এককে প্রকাশ করতে যাই তাহলে গুণ আর যদি বড় এককে ছোট এককে নিতে যাই তাহলে গুণ আর যদি ছোট এককে বড় এককে নিতে যাই তাহলে ভাগ এবার প্রশ্ন হতে পারে যে কি কি দিয়ে ভাগ করব বা কি দিয়ে গুণ করব যে বড় এককটির এক ছোট এককটির সমান কত এরকম ভাবে যত হয় তত দিয়ে ছোট এককে প্রকাশ করতে গেলে গুণ এবং বড় এককে প্রকাশ করতে গেলে ভাগ এটি ছিল লিটার এক হাজার দিয়ে গুণ দেওয়া মাত্রই হয়ে গেছে মিলিলিটার গুণ দেওয়া মাত্রই তখন আর লিটার লেখা যাবে না মিলিলিটার লিখতে হবে তাহলে এক হাজার দিয়ে যদি গুণ দিই তাহলে আমরা এটি হবে পাঁচ চার পাঁচ শূন্য শূন্য দশমিক এত মিলিলিটার অর্থাৎ একে যদি এক হাজার দিয়ে গুণ দেয় তাহলে দশমিকটা পাঁচ চার পাঁচ শূন্য দশমিকটা তিন ঘর ডানে যাবে গুণ দিলে দশমিক ডানে যায় এবং দশ দিয়ে গুণ দিলে এক ঘর ডানে যায় একশো দিয়ে গুণ দিলে দুই ঘর ডানে যায় এক হাজার দিয়ে গুণ দিলে তিন ঘর ডানে যায় অর্থাৎ একের সাথে যয়টি শূন্য থাকবে তত ঘর ডানে যাবে এটি হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গুণ করার একটি রুলস হ্যাঁ এছাড়াও তোমরা গুণ দিয়ে দেখিয়ে দিতে পারবা যেমন পাঁচ দশমিক চার পাঁচ গুণ এক দিয়ে গুণ দিতে পারবা এক দিয়ে গুণ দিলে হবে পাঁচ চার পাঁচ তারপর তিনটি শূন্য আছে তিনটি শূন্য বসিয়ে দিতে পারবা অর্থাৎ এইভাবে যদি আমরা করি তিনটি শূন্য বসিয়ে দিলাম তারপর দশমিকের পরে আছে দুই ঘর আমরা দুই ঘর পরে দশমিক দিলাম তাহলে আমাদের হয়ে গেলো কত পাঁচ চার পাঁচ শূন্য মিলিলিটার এটাই উত্তর তারপর যে আরটি থাকবে সেটা হচ্ছে স্তম্ভ লেখ আমরা যে স্তম্ভ লেখ আঁকি স্তম্ভ লেখর কাঠামোতে দুটি রেখা থাকে এই দুটি রেখা একে অপরকে কত ডিগ্রি কোণে ছেদ বা কত ডিগ্রি কোণে একে অপরের উপর থাকে কারণ আমরা যদি স্তম্ভ রেখা আঁকতে যাই তাহলে এইভাবে দুটি অক্ষ দিই হ্যাঁ এটি হচ্ছে ভূমি অক্ষ এবং এটি হচ্ছে লম্ব অক্ষ এই লম্ব অক্ষ আর ভূমি অক্ষ বলছে যে কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে অর্থাৎ কত ডিগ্রি কোণে থাকে তাহলে কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে এটি হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে সমান রাখবো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে অর্থাৎ শুধুমাত্র স্তম্ভ লেখ না স্তম্ভ লেখ আয়ত লেখ তারপর স্তম্ভ লেখ ও আয়ত লেখ এবং লেখচিত্র তিনটার ক্ষেত্রেই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে তারপর আমরা আজকে ক্লাসটি সংক্ষিপ্ত করে দেবো আমরা একটা এই কাঠামোগত প্রশ্ন দিয়ে দুটি সংখ্যা কাঠামোগত প্রশ্ন দিয়ে দেয় আসলে ফাইনাল সেমিস্টারের কথা চিন্তা করে আমরা কাঠামোগত প্রশ্নগুলো দিতেছি কাঠামোগত প্রশ্নের প্রতিপক্ষটি হচ্ছে 11 এবং 1.1 দুটি সংখ্যা ক নম্বর হচ্ছে প্রতীক ব্যবহার করে ছোট বড় দেখা অর্থাৎ এই সংখ্যা দুটির মধ্যে প্রতীক ব্যবহার করে
সংখ্যা দুটির মধ্যে প্রতীক ব্যবহার করে ছোট বড় দেখাবা। তারপর খ নম্বর সিম্পল প্রশ্ন, সংখ্যা দুটি যোগ করো। গ নম্বর সংখ্যা দুটি বিয়োগ করো, এখানে 11 এবং 1.1। তাহলে আজকের কাজ এতটুকুই, অর্থাৎ তোমার সংক্ষিপ্ত প্রশ্নগুলো নোটস খাতায় উঠাই নেবা এবং বাড়ির কাজ হিসাবে HW খাতায় লিখে দেবা। আর এই কাঠামোবদ্ধ প্রশ্নটির সমাধান আশা করি এটি করা যাবে, এই সমাধানটি করে HWC স্কুলে জমা দিয়ে দেবো। কারো যদি কোনো সমস্যা হয় তাহলে স্কুলে HWC জমা দেবো, সেখানে আমি করে দিয়ে দেবো। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।